আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে সৌদি আরবে করোনার ভ্যাকসিন নেওয়ার শর্তাদি সম্পর্কে জানিয়ে দেব, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে একজন ব্যক্তি জানতে চেয়েছিল যে করোনার টিকা নেওয়ার উপযুক্ত বয়স কত, যাতে আমি টিকা নিতে পারি, সেটা ফাইজার অথবা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন হোক না কেন। এ ব্যাপারে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ইঙ্গিত দিয়েছে যে ফাইজার ভ্যাকসিনটি 16 বছর বা তার বেশি বয়সী মানুষেরা গ্রহণ করতে পারবে এবং অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনটি 18 বছর বা তার বেশি বয়সী মানুষেরা গ্রহণ করতে পারবে। এছাড়াও আরও জানানো হয়েছে যে খাদ্য ও ওষুধ প্রশাসন অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের সুরক্ষা নিশ্চিত করেছে এবং এই ভ্যাকসিনটি নেওয়ার ফলে রক্ত জমাট বাঁধার কোনো ঘটনা শনাক্ত করা যায়নি। শেষ করছি, আসসালামু আলাইকুম।